নৈহাটির বড়মান মন্দিরে পুজো দিতে আসলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি। তার সাথে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভা শিক্ষা দপ্তরের আধিকারিক কানাইলাল আচার্য। উপস্থিত ছিলেন নৈহাটি 2 নম্বর ওয়ার্ডের পার্ষদ গৌরচন্দ্র দাস। বড়মাকে পুজো দেওয়ার পর মলয় মুখার্জির হাতে বড়মার ছবি ও আশীর্বাদ স্বরূপ শাড়ি তুলে দিলেন বড়মা পূজা কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে কি বললেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, শোনাবো। মায়ের কাছে বড়মার, নৈহাটির বড়মার কাছে এই প্রথমবার কি আপনার আসবেন? এই প্রথমবার, আমি অনেকবার আসবো করেছি কিন্তু কাজের ব্যস্ততার জন্য আসতে পারিনি। কিন্তু আমি গতকাল আমার কি মনে হলো যে আমি কালকেই যাব। আজকে অ্যাকচুয়ালি আমার কলকাতায় একটু কাজ আছে, আমি এইখান দিয়ে মাকে দর্শন করে, মায়ের মন্দির দর্শন করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এটা কি আপনার আগে থেকে ইচ্ছে ছিল নাকি কাউন্সিলর? না, এটা আমার নিজের ইচ্ছা, আমার নিজের ইচ্ছাতেই এটা আমি দীর্ঘদিন আগে দেখেছিলাম বা শুনেছিলাম এই মায়ের সম্পর্কে, মন্দির সম্পর্কে, প্রতিমা সম্পর্কে, সেটা আজকে চাক্ষুষ দেখলাম। এবং এই কয়েকদিন আগেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা হলো। হ্যাঁ, একবার আমাকে গৌরদা বলেছিলেন যখন ওনারা ঠিক করেছিলেন যে আমাদের বাঁকুড়া জেলার যে আমাদের শুশুনিয়ার যে পাথর, সেই পাথর দিয়ে মায়ের মূর্তি তৈরি হবে, তখন আমি যোগাযোগ করেছিলাম। তারপর ওনারা জানালেন যে না, আমাদের সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে, আমরা ওই রাজস্থানি মার্বেল দিয়ে মায়ের মূর্তি তৈরি হবে। সেই কারণে আজকে মায়ের মূর্তি দর্শনে এসেছিলাম। 100 বছরে পদার্পণ করতে চলেছে নৈহাটির বড়মা, তা বার্ষিক যখন অনুষ্ঠান হবে, মায়ের পুজো হবে, তখন কি আসার ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে। পরিবার নিয়ে আসবেন? অবশ্যই পরিবার নিয়ে আসবেন। কি চাইলেন মায়ের কাছে? সেটা মায়ের কাছে কি চাইবো, মায়ের কাছে চাওয়ার তো কিছু নেই। না চাইলেই, না চাইতে যিনি সব দিয়েছেন তার কাছে তো চাওয়ার কিছু নেই। দলের জন্য কি চাইলেন? দলের আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে আমরা 42-এ 42 করতে পারি, সেই কারণে মায়ের কাছে জানালাম। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক। ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক, দেবক, নৈহাটি।